হ্যালো বন্ধুরা, জ্ঞানবিন্দু কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে আমরা হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের অর্থনীতি প্রথম পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সহজ একটি টপিক নিয়ে, যেটাকে বলি আমরা কি লেখা আছে ঢাল, বা ইংরেজিতে স্লোপ বলা হয়। আজকে আমরা শিখব ঢাল কি এবং পরবর্তীতে শিখব রেখার ঢাল কি, সরল রেখার ঢাল কি এবং বক্ররেখার ঢাল কি, এবং আমরা কিভাবে ঢাল নির্ণয় করব। সো আমাদের সঙ্গে থাকো এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে শিখতে হলে জ্ঞানবিন্দুর ভিডিওগুলো দেখো, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। সো বন্ধুরা, চলো শুরু করি। প্রথমে শুরু করব ঢাল কি। ঢাল বলতে ঢাল তলোয়ার বোঝার কোনো অবকাশ নেই। দেখো এখানে ঢালের সংজ্ঞা সুন্দর করে লেখা আছে। আমরা প্রথমে সংজ্ঞা ধরে ধরে ঢাল কি সেটা সহজে বুঝে নেব। এখানে লেখা আছে, দেখো, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার ভাগফল বা অনুপাতকে আমরা বলি ঢাল। মাত্র উপর দিয়ে গেল, খুবই সোজাভাবে এখন আমরা দেখব, ভেঙে ভেঙে পড়ব। প্রথমে আসি অপেক্ষক। অপেক্ষক কি নিশ্চয়ই তোমরা প্রথমে জেনেছ বা পড়েছ। অপেক্ষক হচ্ছে দুটি চলকের মধ্যে নির্ভরশীলতার একটি গাণিতিক সম্পর্ক। নির্ভরশীলতার সম্পর্কটাকে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটা অপেক্ষক বলা হয়। দেখো এখানে আমি একটা অপেক্ষক লিখে রেখেছি, আমরা এই অপেক্ষকে পরে আসব। তারপর আসি স্বাধীন চলক। আমরা জানি চলক হচ্ছে সেই সকল রাশি, গণিত শাস্ত্রে সেই সকল রাশিকে চলক বলা হয় যাদের মান কি পরিবর্তনশীল। আর স্বাধীন চলক বলতে কাকে বোঝায়? স্বাধীন চলক হচ্ছে সেগুলো যেগুলো তাদের মানগুলো কি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে, অর্থাৎ কোনো কিছুর উপর বা কোনো অন্য চলকের উপর নির্ভর করে না। তারপর আসি, এই দেখো এখানে লেখা আছে অধীন চলক। অধীন চলক কি? খুব সহজ ব্যাপার, স্বাধীন চলক যা তার ঠিক উল্টো ক্যারেক্টারিস্টিক্স যার, সেই হচ্ছে অধীন চলক। তার মানে কি? অধীন চলকগুলো কখনোই নিজের মান নিজে নিজে নিতে পারে না বা ইচ্ছে মতো মান পরিবর্তন করতে পারে না। অধীন চলকগুলো পরিবর্তন মান পরিবর্তনের ক্ষেত্রে কার উপর নির্ভর করে? স্বাধীন চলকের উপর নির্ভর করে। তাহলে বন্ধুরা, আশা করি যে স্বাধীন চলক এবং অধীন চলক নিয়ে কারো মনে কোনো কনফিউশন নেই। এবার আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা, সেটা হচ্ছে পরিবর্তন এবং অনুপাত বা ভাগফল। তাহলে এখানে পরিবর্তন কিসের? অবশ্যই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যেই পরিবর্তন। তাহলে পরিবর্তন কিন্তু দুইটা চলকেরই হচ্ছে, স্বাধীন চলকেরও পরিবর্তন হচ্ছে অধীন চলকেরও পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা নির্ণয় করাই হচ্ছে আমাদের ঢাল। এই পরিবর্তনটাই আমরা নির্ণয় করব ঢালের সূত্রের মাধ্যমে। এবং ভাগফল এখানে দেখাচ্ছে স্বাধীন চলকের যে পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন দুটোর ভাগফল হচ্ছে ঢাল। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম ঢাল কি জিনিস। এবারে আমরা যাব ঢাল নির্ণয়ের সূত্রতে। আগে বলেছি ঢাল অত্যন্ত সহজ একটি বিষয়, সহজ একটি টপিক। যাই হোক, আমরা সংজ্ঞার সময় বলেছিলাম যে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে পরিবর্তন শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনকে গ্রিক ভাষায় বলা হয় ডেল্টা। কি বলা হয়? ডেল্টা। অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং লিখে ফেলবা ডেল্টা। ডেল্টাকে সিম্বলিক্যালি ডি অথবা এরকম একটা ট্রায়াঙ্গেল আকারে ডেল্টা প্রকাশ করা হয়। এটা গ্রিক ভাষায় ডেল্টা বা পরিবর্তন বোঝায়। তাহলে আমরা যখন ঢাল নির্ণয় করতে যাব তখন আমাদেরকে এই ডেল্টা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা পরিবর্তন চেয়েছি, কিসের পরিবর্তন? স্বাধীন চলকের পরিবর্তন এবং অধীন চলকের পরিবর্তন ঢাল নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমাদের দুইটো পরিবর্তন দরকার, একটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন, একটা হচ্ছে অধীন চলকের পরিবর্তন। কার ফলে কার পরিবর্তন হবে? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন হবে। তাহলে স্লোপ বা এস, শুধুমাত্র আমরা এস দিয়ে ঢাল বুঝাচ্ছি, স্লোপ বা ঢাল সমান ডেল্টা অধীন চলকের পরিবর্তন। আমরা লিখে রাখি এটাকে, আমরা ভাগ করব কি দিয়ে? যেহেতু অনুপাত বা ভাগফল, সেজন্য আমাদের ভাগ করতে হবে কি দিয়ে? স্বাধীন চলকের, স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে ডেল্টা স্বাধীন চলক। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ঢাল নির্ণয়ের সূত্র অলরেডি পেয়ে গেছি। তাহলে কি
অধীন চলকের পরিবর্তনকে আমরা স্বাধীন চলকের পরিবর্তন দিয়ে ভাগ করলেই ঢালটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো এইখানে আমরা একটি অপেক্ষক নিয়েছি। এই অপেক্ষক দ্বারা আমরা কি বুঝছি, যে ওয়াই হচ্ছে অধীন চলক এবং এই যে এক্স, এক্স হচ্ছে স্বাধীন চলক। এখানে 25 হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এর মান আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, এবং 5 হচ্ছে সহগ। কার সহগ? এক্স এর, বা স্বাধীন চলকের সহগ। এবার আমরা এই অপেক্ষকটিকে ঢালের সূত্রের মধ্যে ফেলব। তাহলে আমরা যদি দেখি যে স্বাধীন চলক যদি এক্স হয় তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু স্বাধীন চলক হচ্ছে এক্স, তাহলে স্বাধীন চলকটা কোথায় যাবে, নিচে, তার মানে ডেল্টা এক্স, তার মানে স্বাধীন চলকের পরিবর্তন। আর স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যেহেতু অধীন চলকের পরিবর্তন হয়, অধীন চলক কি, ওয়াই, তাহলে আমাদের ওয়াই এর পরিবর্তন ডেল্টা ওয়াই। সুতরাং ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে স্লোপ ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, বা এটাকে যদি অন্যভাবে বলি, অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। বন্ধুরা, এবারে আমরা স্বাধীন চলকের বিভিন্ন মান নিয়ে অধীন চলকের মান নির্ণয় করব এবং ঢাল নির্ণয় করব। আমরা এখানে একটা বক্স করে রেখেছি, দেখতে পাচ্ছ যে এক্স এর মান বিভিন্ন মান ধরা আছে, কখনো 1, কখনো 2, কখনো 3 ধরা আছে, এবং যেহেতু এক্স স্বাধীন চলক সেহেতু এক্স বিভিন্ন মান নিতে পারে। আর এক্স যে যদি বিভিন্ন মান নেয় তাহলে ওয়াইয়েরও মান এক এক সময় ভিন্ন ভিন্ন হবে। আমরা দেখি কিভাবে। সাধারণভাবে দেখো, এক্স এর মান যদি 1 হয় তাহলে 5 × 1 কত হবে, 5 × 5 = 25 বিয়োগ করলে হবে 20। এক্স এর মান যদি 2 হয় তাহলে 5 × 2, 5 × 2 = 10, যদি 25 থেকে 10 বিয়োগ করি তাহলে আমাদের থাকছে 15। আবার ঠিক দেখো একইভাবে যদি এক্স এর মান 3 হয় তাহলে 5 × 3 মানে হচ্ছে 3 × 5 = 15, 25 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে আমাদের মান থাকে 10। এটুকু আশা করি বুঝতে কারো সমস্যা নেই। কী করেছি, শুধু স্বাধীন চলক এক্স এর 1, 2, 3 তিনটা মান ধরেছি এবং 25 থেকে বিয়োগ করেছি। ওকে, এইবারে আমরা রেখা আঁকাবো এবং রেখা আঁকিয়ে নিচে ঢাল নির্ণয় করব। ওকে বন্ধুরা, এবার কিন্তু আমরা এই যে এখানে সূচি করেছি, এই সূচি থেকে আমরা এইখানে এই চিত্রটিতে একটি রেখা আঁকাবো এবং এইখানে আমরা ঢাল নির্ণয় করব। সো আমরা যদি রেখা অঙ্কন করি, দেখো যখন আমাদের এক্স এর মান 1 তখন আমাদের ওয়াই এর মান কত, 20। তাহলে এক্স এর মান যখন 1 তখন আমাদের ওয়াই এর মান 20। তাহলে যদি আমরা রেখা অঙ্কন করি, আবার দেখো যখন আমাদের এক্স এর মান 2 তখন আমাদের ওয়াই এর মান 15। তাহলে এক্স এর মান যখন 2 তখন ওয়াই এর মান 15। তাহলে আমরা এখানেও একটা রেখা পাবো, আমি যদি যোগ করে দেই। এবং তৃতীয় ধাপে এক্স এর মান যখন 3 তখন আমাদের ওয়াই এর মান দাঁড়ায় 10। তাহলে এক্স এর মান যখন 3 তখন ওয়াই এর মান এইখানে 10। এখন যদি আমরা তিনটা বিন্দুকে যোগ করে দেই তাহলে কিন্তু আমরা এখানে একটি রেখা পেয়ে যাব এবং সেই রেখার ঢাল আমরা পরবর্তীতে নির্ণয় করব। তাহলে আমি তিনটা বিন্দু যোগ করে দিলাম, আমি তিনটা বিন্দু পেয়ে যোগ করে একটি রেখা পেলাম। যদি এটাকে বলি এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে আমরা এখন বি বিন্দুতে এই যে এই রেখাটার যদি একটা নাম দেই, ধরো এটা হচ্ছে DD', এই DD' রেখার বি বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব। তাহলে কিভাবে আমরা ঢাল নির্ণয় করব বন্ধুরা, বি বিন্দুতে রেখার ঢাল নির্ণয় করার জন্য এবার আমরা ঢালের যে সূত্র সেই সূত্রটা ফলো করব। ঢালের সূত্র এখানে আমরা লিখেছি স্লোপ ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখানে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পরিবর্তন নির্ণয়ের জন্য আমাদের দুটো মানের প্রয়োজন। অর্থাৎ সাধারণভাবে আমরা যদি চিন্তা করি,
দাম বাড়লে চাহিদা কি হয়? কমে। এবং দাম কমলে চাহিদা বাড়ে। আজকে যদি আলুর কেজি 30 টাকা হয়, তাহলে আমি আলু কিনি ধরো 2 কেজি, কিন্তু যখনই আলুর দাম 25 টাকা হবে, তখন আমি আলু কিনবো 3 কেজি। তাহলে প্রথমে একটা দাম ছিল, প্রথমে একটা চাহিদা ছিল, পরবর্তীতে দাম কমার ফলে একটা নতুন দাম হয়েছে এবং চাহিদাও কিন্তু একটা নতুন হয়েছে। আগে 2 কেজি ছিল, পরে 3 কেজি হয়েছে। আগে দাম 30 টাকা ছিল, এখন 25 টাকা হয়েছে। বন্ধুরা, ঢালের সূত্র দিয়ে পরিবর্তন নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই পরিবর্তনটাকে বের করে নিতে হবে। তার মানে মনে রাখতে হবে যে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তার মানে ওয়াই এর বর্তমান মান থেকে ওয়াই এর আগের মানটাকে আমরা বিয়োগ করব। ভাগ ঠিক একইভাবে এক্স টু বিয়োগ এক্স এক্স ওয়ান, এক্স এর বর্তমান মান থেকে আমরা এক্স এর আগের মানটাকে বিয়োগ করব। তাহলে এখানে আমরা যদি দেখি, আমরা যদি সূচি লক্ষ্য করি, তাহলে দেখব বি বিন্দুর মেকানিজম কত? 15 এবং 2। তাহলে 15 এবং 2, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এ বিটা যদি বর্তমান দাম হয়, তাহলে বর্তমান মানে হচ্ছে কত? এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে আমাদের বর্তমান মান। আর এর আগের মানটা কত? এর আগের মানটা হচ্ছে 20 এবং 1, তার মানে এ বিন্দু। তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। ক্লিয়ার? আবার বলি, প্রথমত পরিবর্তন নির্ণয় করতে আমাদের দুটো মান প্রয়োজন। তাহলে দুটো মানের মধ্যে বর্তমান মান থেকে আগের মানটাকে আমরা বিয়োগ করব। বর্তমান মান হচ্ছে ওয়াই টু, আগের মান হচ্ছে ওয়াই ওয়ান, বিয়োগ করলাম। একইভাবে বর্তমান মান হচ্ছে এক্স টু, আগেরটা হচ্ছে এক্স ওয়ান, বিয়োগ করলাম। দেখো, সূচি দেখলে বুঝবা, বর্তমান যেহেতু আমরা বি বিন্দুতে নির্ণয় করছি, বি বিন্দু হচ্ছে আমাদের বর্তমান। বি বিন্দুতে এক্স এর মান 2, ওয়াই এর মান ওয়াই, এবং এ বিন্দুতে এর আগের মান, এ বিন্দুতে এক্স এর মান 1, ওয়াই এর মান 20। তাহলে আমরা যদি এখানে সূত্রে ফেলি, ওয়াই টু ইজ ইকুয়াল টু 15 মাইনাস ওয়াই ওয়ান কত? 20। একইভাবে এক্স টু হচ্ছে 2 এবং এক্স ওয়ান হচ্ছে 1। তাহলে আমাদের ঢালটা হবে হচ্ছে 15 থেকে 20 গেলে মাইনাস 5/1 বা মাইনাস 5। ক্লিয়ার? তাহলে আমাদের এই রেখার ঢালটা হচ্ছে, বি বিন্দুতে রেখার ঢাল হচ্ছে মাইনাস 5। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে বন্ধুরা, সরল রেখার যে কোনো বিন্দুতে ঢাল সমান হয়। তার মানে আমাদের বি বিন্দুতে যদি মাইনাস 5 ঢাল বের হয়, তাহলে এ বিন্দুতেও মাইনাস 5 বের হবে, সি বিন্দুতেও মাইনাস 5 বের হবে। সো আজকে এ পর্যন্তই। আশা করি ঢাল নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কারো কোনো বোঝার ঘাটতি নেই। যদি কোনো সমস্যা হয়, সমস্যা বের হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আবারও বলে রাখি, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই জ্ঞানবিন্দু কেয়ারকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকো। সকলকে ধন্যবাদ।